হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা গাড়ি, হিরো স্প্লেন্ডার। যারা খুব কম প্রাইসের মধ্যে একটি হিরো গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাহলে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আলামিন ব্লগসের সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বলতে চাই গাড়ির টায়ার কন্ডিশন দেখুন বন্ধুরা, গাড়ির টায়ার অনেক ভালো রয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক বিট, অনেক সুন্দর, অনেকদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। সামনের মাডগার্ড কন্ডিশন অনেক ভালো, সব কোয়ালিটি অনেক বেটার, সামনের লুকস কোনো প্রকার দাগ ছোপ নেই, অনেক ভালো রয়েছে। গাড়িটির মডেল হচ্ছে হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস। গাড়িটির কালার দেখতেছেন অনেক সুন্দর, গাড়িটিতে কোনো প্রকার দাগ টাক নাই, ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। যারা খুব কম প্রাইসের মধ্যে একটি ভালো গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই গাড়িটি আপনারা খুব সীমিত রেটের মধ্যেই পাবেন, দেখতেই পাচ্ছেন। এখন বলবো গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে। তো বন্ধুরা, গাড়িটির ইঞ্জিনের নাট বল্টু এখনও খোলা পড়ে নাই, একদম ভালো আছে, ফুল ফ্রেশ রয়েছে। আর গাড়িটি হচ্ছে এসি ইঞ্জিন, দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ এবং গুড কোয়ালিটি। আর এই গাড়িটি প্রতি লিটার তেলে ৬০ থেকে ৬৫ কিলোমিটার যায়, অনেক ভালো একটি গাড়ি। এখন দেখাবো পিছনের টায়ার কন্ডিশন। তো বন্ধুরা, সামনের টায়ার এবং পিছনের টায়ার অনেক ভালো রয়েছে, আপনারা অনেক দিন পর্যন্ত চালাতে পারবেন, দেখে না একদম নতুনের মতো। এখন বলবো বন্ধুরা নাম্বার সম্পর্কে। তো নাম্বার হচ্ছে বন্ধুরা নওগাঁ অ্যানালগ নাম্বার, একদম সারা জীবনের জন্য রেজিস্ট্রেশন করা আছে। এই গাড়িটি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত নাম্বার করা আছে, কাগজপত্রের কোনো সমস্যা নাই, একদম ফুল টাকার ১০ বছরের রেজিস্ট্রেশন করা আছে, লাইফ টাইম সারা জীবনের জন্য। এই গাড়িটি যতদিন বেঁচে থাকবে ততদিনকার নাম্বার করা আছে। গাড়িটির সাইলেন্সের কন্ডিশন আমি এই দিক থেকে আপনাদেরকে দেখাই। গাড়িটির এই দিক থেকে ইঞ্জিন কোয়ালিটি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। তো দেখাবো বন্ধুরা গাড়িটি কত হাজার কিলোমিটার চলেছে। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, এই গাড়িটির মিটার ভুল দেওয়া রয়েছে, মানে মিটার কমানো রয়েছে। আর গাড়িটি চলেছে মোটামুটি ভালোই কিলোমিটার চলেছে, কিন্তু গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি, টায়ার কন্ডিশন, কালার কন্ডিশন অনেক ফ্রেশ রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো মিটার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বললাম না, গাড়িটির মিটার কমানো আছে। ওকে, তো বন্ধুরা গাড়িটির সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে এখন দেখাবো, তো চলুন দেখি। দেখলেন গাড়িটির পিছন সাইড দিয়ে একটা ধোঁয়া মারে না, তার মানে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো রয়েছে। গাড়ি স্টার্ট অবস্থায় রয়েছে, দেখুন সাউন্ড। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই।